আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন আমার সকল আশিকান এবং তরিকার ভাইয়েরা যারা আমার গান একটু হলেও ভালোবাসেন, সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব ও নমস্কার। অন্যান্য জাতি ভাইদের প্রতি আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আসলে বিষয়টা হচ্ছে, হয়তো আমার একটা অ্যাক্সিডেন্টালি একটা একটা সমস্যার কথা হয়তো আপনারা সবাই শুনেছেন, সবাই শুনেছেন, এটা কিন্তু সবচেয়ে বড় কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রায় বেশিরভাগ মানুষই বলেছেন যেন আল্লাহ যেন আমাদের সংসারটা ফিরিয়ে দেয়। তো দুটা পাতিল এক জায়গায় থাকলে একটু হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার দুইটা বাবু সে একটু ভুল বুঝাবুঝি আছে, তিলের সাথে তাল যোগ করলে যেটা হয় আর কি। তো সেদিক থেকে আমি বলবো যে, তারপর আমার হাজবেন্ড সাগর স্যার, তো উনি জিনিসটা মিউচুয়াল করছে ফ্যামিলিগতভাবে। আর আর আসলে বিষয়টা হচ্ছে কি ভাই, আমারও না মানে উপরে আল্লাহ, আর ও ছাড়া আমার কোনো যাওয়ার জায়গা নাই। আর আমি ভিডিওটা করার মানে এইটা যে, আমার হাজবেন্ড যে অভিমান করছে এটা ভাঙানো, কারণ আমি চুপ করে থাকলে ও ভাবতো যে হয়তো আমি ভালো আছি, বা ঘরের মধ্যে থাকলেই ভালো আছি, যার কারণে একটু ক্যামেরার সামনে এসে আমার অভিমানগুলো আর কি তুলে ধরা। হ্যাঁ, কারণ চায়া না খাইলে মায়ও সন্তানকে দুধ দেয় না। তো আমি আমার ফ্যামিলিটাকে আমার কাছে পাওয়ার জন্য আমি দেশবাসীর কাছে হয়তো আমার আবেদনটা করেছিলাম। তো আল্লাহর রহমতে এখন আমরা দুজনে এক আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর ইনশাল্লাহ আপনাদের মনের মতো করে যেন আমি পারি সারা জীবন আল্লাহ নবীর গান এবং মানুষের হৃদয়ের খোরাক, গানটা তো হচ্ছে আত্মার খোরাক, এটার জন্য দিতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো আমরা একটু সাগর ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? জি ভালো, ভালো আছেন। তো সাগর ভাই, এখন আপনার অনুভূতিটা কি একটু বলবেন আমাদেরকে? আসলে অনুভূতি কি, এটা তো একটা সাংসারিক পারিবারিক ব্যাপার, হয়তো মানে একটা জ্ঞানের মানুষ হয়ে মানে একটা অজ্ঞানের কাজ করা হয়েছে আর কি। এটা বলা হয়েছে, একটা বলছে, সেটার জন্য আমার কোনো আফসোস নাই, আফসোসও নাই আর কোনো ইয়েও নাই, কারণ কিসের জন্য আমার সংসার করার ইচ্ছা। আর আমি জানি এটা ও এরকম কিন্তু আরও হয়েছে, আচ্ছা আচ্ছা, আরও একবারও হয়েছে। তখন কিন্তু আপনার হয়তো আমার ছাড়াও এক মাসও ছিল, আচ্ছা, আমার বাবার বাড়িতে ছিল, যেখানে ছিল আর কি, বাবার বাড়িতে ছিল, বোনের বাড়িতে ছিল, তখন কিন্তু এটা হয় নাই, আচ্ছা, মানে এটা করে নাই, তখন মিডিয়ার সামনে আসে নাই, না আসে নাই, কিন্তু হয়তো আজকে 8 দিনের মাথা 7 দিনের মাথা এরকম একটা হয়েছে। যাক, এটার জন্য কোনো কিছু না, ঘরের জন্য সবাই দোয়া করবেন। ও আমার ছোট কষ্ট দেখে আমি ভাবে ছোট করবো বাই করবো, না আসলে উনি কিন্তু আপনাকে ছোট করতে চায় না ভাই, এটা ছোট করার উনি চেয়েছিল আসলে আমাদের এই প্রতিবেদনগুলোর মাধ্যমে দেশ বিদেশের অনেক মানুষ যারা অসহায় মানুষ আছে তাদেরকে একটু সহযোগিতা করে, ঠিক আছে। উনি চেয়েছিল যে উনি চলতে পারছে না আরেকজনের বাসে, না চলতে পারতেছেন আমার সবচেয়ে, আরেকটা কথা হচ্ছে লঞ্চে যখন মানুষ মারা যায় তখন কিন্তু মানুষ পানি খেয়ে মারা যায় না, হয়তো দুই একজন সাঁতার না জানলে মারা যায়, বাকি সব মানুষ মানুষের টানাটানিতে মারা যায়। আচ্ছা সাগর ভাই, আমরা যখন ভিডিওটা করেছি তখন কিন্তু ভিডিওতে এই জিনিসটা বলা হয়েছে যে এই ভিডিওটা যদি আপনি কখনো দেখেন তাহলে আপনি যদি পুনরায় যদি অ্যাকসেপ্ট করেন তাহলে সে যাবে কিনা, সে কিন্তু তখন তার মতামত বলছে যে না আমি তাকে ছাড়া তো অন্য কোথাও, না না বলছে বলছে, সেটা বলছি আমি শুনছি ভিডিওটা, তো আমি তো যখন ছাড়া হয়েছে ছাড়ার 2-1 দিন পরে আমি প্রশ্নটা করেছিলাম তাকে, দেখছি। যাক, দোয়া করেন আপনারা, অপরাধী হইলেও সে আমার। আচ্ছা, তাহলে কি একটা অপরাধী গানে হয়ে যাক নাকি, যেহেতু শিল্পী? না 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 না, আজকে আমরা একটা মিলের গান শুনবো, প্লিজ আমাদেরকে, আপনারা যে মিল হয়েছে সেই মিলের একটা রোমান্টিক গান যদি আমাদেরকে শোনান আমাদের দর্শকদেরকে। সাগর ভাই কি গান করেন নাকি? জি না জি না। আচ্ছা, আপনি তাল দেন, ও অসুবিধা নেই। হ্যাঁ, এখন একজনে গান গাবে আরেকজনের সেই গানের সাথে তাল মিলাবে, আমরা সেটাই দেখতে চাচ্ছি। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালো বাসায় জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছেড়ে গেলে কভু সাগর ভাই আসবে আমার মরণ, আমার মতো এত সুখী
নয়তো কারো জীবন ও বুকে ধরে যত ফুল ফুটালাম বিনিময়ে কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসেরই না কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন আমার মতো এত সুখী নয়তো কারো জীবন কি আদর স্নেহ ভালো বাসায় জড়ানো মায়ার বাঁধন ও চারিদিকে নিরাশার বালোচন বুকে নিয়ে বেঁধে ছিঁয়ে খেলা গো স্বপ্নগুলো হলো ভেঙে জানিয়ে বাঁধন ছেড়ে গেলে কবু প্রবাসী বায়া সেবে রুবের মরণ আমার মতো এত সুখী নয়তো কারো জীব থ্যাংক ইউ তো রুবি আপা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা তো আসলে এটা উপরের আল্লাহই ভালো জানে তারপরে আমার পাগলা আমাকে যতদিন সাপোর্ট দিবে আমি ওকে পাশে নিয়ে কিছু করতে চাই কারণ একটা মাঠের মধ্যে যদি সাধারণ একটা গরু থাকে সে তার যদি খুঁটি না থাকে সে কিন্তু সকলের ফসলে গিয়ে মুখ দিবে আমিও একটা অন্যায় কাজ করতে বাধ্য হইতেই পারি তো আমার হাজবেন্ড যদি আমার পাশে থাকে তাহলে আমার মনে হয় যে পৃথিবীর যে কোনো প্রান্তেই যাই না কেন আমি মান সম্মান নিয়ে সকলের ভালোবাসা নিয়ে ভালো কিছু করতে পারবো কারণ ও হচ্ছে আমার সেই খুঁটি আচ্ছা আপনার খুঁটির কথা তো শুনলাম কিন্তু আমরা একটু সাগর ভাইয়ের সাথে কথা বলি যেহেতু সাগর ভাই এর আগে আমরা যখন প্রতিবেদন করেছি তখন আপনি তার গানের ভক্ত হয়ে তার প্রেমে পড়েছেন একটু গল্পটা যদি আপনি একটু বলেন আপনার মতন করে না গল্প আর কি সেটা তো অনেক আগের দিনের ঘটনা হয়তো এখন আমি এক ফোন দিছি পরে তখন পূজা ভালো যে কে সাগর ভাই জি সাগর ভাই এখন কি সাগর ভাই বলে সাগর ভাই বলে জি সাগর ভাই বলে মাঝে মাঝে সাগর ভাই বলে আচ্ছা কোন গানটা শুনে আমার জন্য প্রেমে পড়ছিল এটা একটু বলো কারণ অনেক মানুষই তো আমার গান ভালোবাসে অনেকের পছন্দের গান থাকে তুমি কোন গানটায় ক্রাশ খেয়েছিলে না ভাউল গান তো আধ্যাত্মিক গান তো আমি আবার ছোট ছোট বড় কথা হচ্ছে আমি একজন মাজার ভক্ত লোক মানে অলিয়াউলিয়ার ভক্ত লোক তো আমি এসব গানে আগে ভালোবাসতাম এসব মানে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম কাওয়ালি গান থেকে হয়তো তারপরে গিয়েছি আপনার পাউল গান শুনি যেখানে হইতো সেখানে যাইতাম দেখতাম দাওয়াত করতো আমার দরবার ছিল তখন দরবারে আমি অনুষ্ঠান করতাম সে মারফত হয়তো আমাকে অনেক লোক অনেক জায়গায় দাওয়াত করতো সেখানে আমি যাইতাম সেখান থেকে আর কি তাকে তার দেখা সেখান থেকে পাওয়া জি সেখান থেকে পাওয়া আচ্ছা এখন কি আপনি কি তাকে ক্ষমা করে দিয়েছেন যে ভুলটা করেছে না ক্ষমা তো অবশ্যই করছি ক্ষমা না করলে কি তো সে এখানে আসছে বা অনেকে আপনার সম্পর্কে যারা আমাদের সম্মানিত দর্শক শ্রোতা ছিলেন হয়তো একটা ভুল ধারণা ছিল না ভুল ধারণা তো অবশ্যই সবাই করতে পারে না সবাই করতে পারে ভুল ধারণা তো একটু ক্লিয়ার করে যে আমি মানে আমরা সবাই করতে পারে তুমি মানে ক্ষমা চাওয়ার আগেই নাকি আমাকে ক্ষমা করে দাও এটা কিন্তু বলো নাই না না আমি ক্ষমা তো সে তখনই করেছে যখন আমি রাতে ওকে ফোন দিছি ওই দিন রাতেই ফোন দিছি তার পরের দিন রাতে না ওদিন না পরের দিন রাতে আমি ফোন দিছি রাতে তখন বাজে একটা মোবাইলে হয়তো মোবাইলটা হাতে নিচ্ছি আর কি মোবাইলটা হাতে নেওয়ার জন্য তখন দেখি মানে মনে পড়লো আর কি আচ্ছা আপনি ভিডিও দেখে না মানে একা ছিলাম তো আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মানে তখন রাত্রে আমার মেয়ে কিন্তু যখন কান্না করে তখন উনি ঘুমায় থাকলে কিন্তু আমি সজাগ হয়ে যাই
আর মেয়ে তখন ওকে খোঁজে না, খোঁজে আমাকে। তখনও বারবার বলছে যে সাগর থাকলে কিন্তু এখন এই যে প্রতিবেদনে কোনো সমস্যা হইতো না, ডিস্টার্ব হইতো না, আমি সুন্দরভাবে কাজ করতে পারতাম। তো আমরা দোয়া করি আপনাদের এই সংসার সুখের হোক এবং আপনাদের সবাই দোয়া করেন, আপনারা দেশবাসী সবাই দোয়া করেন, আর আপনারা হয়তো ওর জন্য দোয়া করেন এবং কি যাক যেটা বলছে যেটা করছে সেটার জন্য আমি ওর তরফ থেকে আপনাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি। আমাদের না, আপনারা যারা আমাদের দর্শক শ্রোতা আছেন যারা দেখছেন তাদের কাছে বলেন, তাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি, যারা দর্শক শ্রোতা যারা কমেন্টস করছে যারা ই করছে তাদের কাছ থেকেই যাক দোয়া করেন আর ওরে ক্ষমা করে দিন, আমিও ক্ষমা করে দিছি। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখছেন আসলে আজকে আমরা যাকে জেকিভের চ্যানেলে যাকে রুবি পাগলি বলতো তিনি কিন্তু আজকে বিমান বালা রূপে, আপনারা একটু দেখেন কিন্তু আসলে বিমান বালার ড্রেসটা কিন্তু একটু খয়েরি রঙের কিন্তু সে কালো, যেভাবে আপনি গেটআপটা দেখছেন কালো পরে। হ্যাঁ কালো পরে কিন্তু তার সাথে যে হ্যাঁ এক এক সময় এক এক একদম পুরো বিমান বালা, আমরা সেই বিমান বালাকে নিয়ে কিন্তু এরপরে একটি প্রতিবেদন করবো, আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।